আপনাদের ছেলেমেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনারা পাঠিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে। আপনাদের ছেলেমেয়েকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে আপনি ঘরে বসে বসে চিন্তা করতেছেন যে আপনাদের ছেলেমেয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে ভালো মানুষ হয়ে ফিরে আসবে, কিন্তু আপনার চিন্তা চেতনা এবং ধারণাটা সম্পূর্ণ ভুল। আমার পাশে এখন যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওতে দেখুন যে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছে পড়ালেখার নাম করে, কিন্তু সেই পড়ালেখা ফাঁকি দিয়ে অশ্লীল অপকর্ম করতেছে এবং সেই ভিডিওগুলো ফোনের মাধ্যমে রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে ভাইরাল করতেছে। আমার পাশে এখন যে ভিডিওটা দেখতেছেন, এই সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনিও জাস্ট অবাক হয়ে যাবেন। আমাদের এই ডিজিটাল বাংলাদেশে এদের মতো অসংখ্য ডিজিটাল ছাত্রছাত্রীরা রয়েছে। এরা প্রতিনিয়ত ফ্যামিলির কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে নেয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার নাম করে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যায় ঠিকই, কিন্তু সেই পড়ালেখা ফাঁকি দিয়ে চলে যায় বিভিন্ন পার্কে এবং চলে যায় বিভিন্ন রেস্টুরেন্টে। সেখানে যায় অশ্লীল অপকর্ম করে, সেগুলো ফোনের মাধ্যমে ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে ভাইরাল করে। তাই আমি সকলের কাছে অনুরোধ করে বলবো, আপনাদের ছেলেমেয়েকে আপনারা সুশিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন ঠিক, কিন্তু আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখুন আপনাদের ছেলেমেয়ে পড়ালেখা করে নাকি অপকর্মের সাথে জড়িত হয়। যখন আপনাদের ছেলেমেয়ের খোঁজখবর আপনি নেবেন, তখন এইসব অপকর্ম থেকে আপনাদের ছেলেমেয়ে বিরত থাকবে এবং আমাদের এই সমাজটা আরও সুন্দর হয়ে উঠবে। তো এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং এই ভিডিওটা যদি আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন PTBBD ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে বেল ঘন্টাটি অন করে রাখবেন প্রতিদিন প্রতিবাদী ভিডিও দেখার জন্য। নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।